দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ছে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, তবে বিরোধিতা করছে বিএনপি সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, আর তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। জাতীয় সংসদের বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, সুষ্ঠু ভোট না হলে তারা নির্বাচনে অংশ নেবেন না। জাতীয় পার্টি এ বিষয়ে একটু দ্বিধাবিধিতে ভুগছে, ভোটটা সুষ্ঠু হবে কিনা, ভোটের কাঠামো কী হবে, বিএনপি আসে কিনা, কারণ স্বাভাবিকভাবে বিএনপি আসলে সেটা এক ধরনের কাঠামো হবে, বিএনপি না আসলে এক ধরনের কাঠামোটা হবে। যদিও আমরা চাই বিএনপি আসুক, একটা অংশগ্রহণমূলক ইলেকশন দেশে হোক, পাশাপাশি যদি আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সম্ভাবনা দেখতে না পাই, তাহলে আমরা অবশ্যই সেই ভোটে অংশগ্রহণ করব না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না তারা। যদি সরকার এখনই উদ্যোগী হয়ে সবার সাথে আলোচনা করে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন নির্বাচনী শিডিউল ঘোষণা না করে এই তফসিল অব্যাহত রাখে, তাহলে এ ধরনের নির্বাচনে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছি না। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো আপত্তি থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করার সুযোগ রয়েছে, এখন আর সরকারের কিছুই করার নেই। পরিবেশ তখনই ঠিক হবে যখন তাদের নির্বাচনে বিজয়ী হওয়ার গ্যারান্টি পাবে, তাহলে তো আর হলো না। এখন নির্বাচনের পরিবেশটা কোথায় নাই, কোন জায়গা ঘাটতি আছে এবং কোন জায়গাটায় রিপেয়ার করলে নির্বাচনের পরিবেশটা তাদের ভাষায় হবে, সে কথাটাও তো নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে ঠিক করতে হবে। নির্বাচনী ক্ষমতা বদলের একমাত্র বৈধ পন্থা উল্লেখ করে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ছে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, তবে বিরোধিতা করছে বিএনপি সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, আর তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। জাতীয় সংসদের বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, সুষ্ঠু ভোট না হলে তারা নির্বাচনে অংশ নেবেন না। জাতীয় পার্টি এ বিষয়ে একটু দ্বিধাবিধিতে ভুগছে, ভোটটা সুষ্ঠু হবে কিনা, ভোটের কাঠামো কী হবে, বিএনপি আসে কিনা, কারণ স্বাভাবিকভাবে বিএনপি আসলে সেটা এক ধরনের কাঠামো হবে, বিএনপি না আসলে এক ধরনের কাঠামোটা হবে। যদিও আমরা চাই বিএনপি আসুক, একটা অংশগ্রহণমূলক ইলেকশন দেশে হোক, পাশাপাশি যদি আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সম্ভাবনা দেখতে না পাই, তাহলে আমরা অবশ্যই সেই ভোটে অংশগ্রহণ করব না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না তারা। যদি সরকার এখনই উদ্যোগী হয়ে সবার সাথে আলোচনা করে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন নির্বাচনী শিডিউল ঘোষণা না করে এই তফসিল অব্যাহত রাখে, তাহলে এ ধরনের নির্বাচনে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছি না। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো আপত্তি থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করার সুযোগ রয়েছে, এখন আর সরকারের কিছুই করার নেই। পরিবেশ তখনই ঠিক হবে যখন তাদের নির্বাচনে বিজয়ী হওয়ার গ্যারান্টি পাবে, তাহলে তো আর হলো না। এখন নির্বাচনের পরিবেশটা কোথায় নাই, কোন জায়গা ঘাটতি আছে এবং কোন জায়গাটায় রিপেয়ার করলে নির্বাচনের পরিবেশটা তাদের ভাষায় হবে, সে কথাটাও তো নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে ঠিক করতে হবে। নির্বাচনী ক্ষমতা বদলের একমাত্র বৈধ পন্থা উল্লেখ করে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।